Hi everyone, আজকে আমি বিফ বানসের রেসিপি শেয়ার করব। একটি বাটিতে 5 থেকে 6 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ আর ডিম ফার্স্টে নিয়ে নিব। আমি এখানে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার দিতে পারেন। একটি বাটিতে ইস্ট, চিনি আর গরম পানি নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর চামচ দিয়ে নেড়ে নিব। এই ফাঁকে ময়দাটি ভালোমতো মেখে নিব আর খেয়াল রাখতে হবে যাতে বেশি শক্ত বা নরম না হয়ে যায় মিক্সচারটা। ময়দার মিশ্রণটি আলাদা ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং সময় দেব যাতে এটি ফুলে যায়। এখন একটি প্যানে বাটার, রসুন নিয়ে ভালোমতো নেড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। আমি এখানে বিফ কিমা ব্যবহার করেছি, আপনারা চাইলে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আদা রসুন বাটা, সস, সয়া সস, ওরিগ্যানো, লবণ, শুকনো মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিব। মাংস থেকে কিছু পানি ছাড়বে, এর মধ্যে আমাদের ভালোমতো নাড়তে হবে যাতে সব কিছু ঠিকমতো মিশে যায়। পানি শুকিয়ে আসলে আমরা চুলা থেকে কিমা নামিয়ে ফেলব। ময়দার মিশ্রণটি এতক্ষণে ফুলে গিয়েছে, এখন এটা আমরা আলাদা ভাগ করে নিব পছন্দ মতো। এই ট্রিক্সটা ফলো করে এর মধ্যে আপনারা কিমা অ্যাড করে দেবেন এবং মুখটি ভালোমতো লাগিয়ে দেবেন। হাত দিয়ে সুন্দর করে গোল গোল শেপ করে দিবেন, দেখতে অনেক ভালো লাগবে। আরেকটি ট্রিক্স হলো হাতের মধ্যে তেল মেখে নেবেন, তাহলে ময়দা আপনার হাতে লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। এখন আমি আমার বেকিং ট্রেটি হিট করতে দিয়েছি। একটি ট্রের মধ্যে ফয়েল পেপার দিয়ে দিয়েছি, তারপর হালকা ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে বানগুলো নিচে লেগে না যায়। এরপর আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে এগ ইয়োক দিয়ে দিতে পারেন। আর উপরে আমি হালকা করে সেসেমি সিড ছড়িয়ে দিয়েছি। এখন আমি প্রিহিটেড ওভেনে বানগুলো বেক করার জন্য দিয়ে দিলাম। গোল্ডেন ব্রাউন কালার হওয়ার সাথে সাথে আমি বানসগুলো ওভেন থেকে বের করে নিয়েছি এবং এখন আপনাদেরকে ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়। হোপ ইউ লাইক দ্য ভিডিও।